সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতের উপর কিমের নজর, করোনা ভ্যাকসিনের তথ্য হাতাতে হ্যাকারদের আক্রমণ। বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বললেন বাইডেন। কখনো পরাজয় মানব না, সাফ জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। করোনার ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই, বললেন ভারতের প্রধানমন্ত্রী। আফগানিস্তানের বামিয়াম শহরে জোরাবোমা হামলা, নিহত 17। নিরাপত্তার অজুহাতে আরও 43টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত। এবং সবশেষে জানাব ইথিওপিয়ায় চূড়ান্ত লড়াইয়ের দিকে টিগ্রে উদ্বিগ্ন জাতিসংঘ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভ্যাকসিনের তথ্য হাতাতে হ্যাকারদের আক্রমণ। করোনা সংক্রমণ ফের বাড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এরই মাঝে করোনা ভ্যাকসিন নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। তবে টিকা সংক্রান্ত আশার আলো দেখা গেলেও এখনও কোনো পোক্ত খবর মেলেনি। এহেন পরিস্থিতিতে আবার প্রকোপ বেড়েছে হ্যাকারদের। আর জানা গিয়েছে প্রতিষেধকের তথ্য চুরি করতে সাইবার হানা চালানো হচ্ছে ভারতের উপর। প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে উত্তর কোরিয়া এবং রাশিয়ার হ্যাকাররা ভারতসহ বিভিন্ন দেশের থেকে প্রতিষেধক সংক্রান্ত তথ্য চুরি করেছে। মাইক্রোসফট, সাইবারিজ অ্যাসেট এবং আরও অনেক মার্কিন তথ্য প্রযুক্তি এই তথ্য চুরির চেষ্টার বিষয়ে খোলাসা করেছে। মাইক্রোসফট জানিয়েছে উত্তর কোরিয়ার লেজারাস গ্রুপ ছাড়াও এই তথ্য চুরির পিছনে ছিল উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের দেশের সিরিয়াম এবং কিম সাকি নামক গ্রুপ। এছাড়াও স্ট্রোরো নন্টিয়াম নামে রাশিয়ার একটি তথ্য প্রযুক্তি সংস্থাও হ্যাকিংয়ের ক্ষেত্রে অভিযুক্ত। এছাড়া উত্তর কোরিয়ার গুপ্তচর সংস্থার মদতপুষ্ট জিঙ্ক এবং সিরিয়াম নামে হ্যাকিং গ্রুপকেও চিহ্নিত করা হয়েছে। মূলত ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং কানাডায় হ্যাকাররা হামলা চালাচ্ছে। এই দেশগুলি থেকে করোনা প্রতিষেধক সংক্রান্ত তথ্য এবং ফর্মুলা চুরি করার চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা। সম্প্রতি ভারতের ডাক্তার রেড্ডি সংস্থার উপর হামলা চালিয়েছিল হ্যাকার গোষ্ঠী। এছাড়া মার্কিন ফাইজারের সিস্টেমও হ্যাক করার চেষ্টা চালায় এই গোষ্ঠী। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন গবেষণাগারে 100টি টিকা নিয়ে কাজ চলছে। তার মধ্যে বেশ কয়েকটি প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল চলছে। বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। গত 3 নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেন। তিনি বলেছেন, বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, আমরা এই থেকে পিছপা হব না। যুক্তরাষ্ট্রের উইলমিংটনে মঙ্গলবার নিজের প্রশাসনের বেশ কয়েকজন কূটনীতিক এবং নীতি প্রণেতাদের নাম ঘোষণার সময় এমনটি বলেন বাইডেন। এদিকে জো বাইডেন তার সম্ভাব্য মন্ত্রিসভার 6 সদস্যের নাম ঘোষণা করেছেন। নতুন মন্ত্রিসভায় সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামার, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও আরও শীর্ষ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে 46তম মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। কখনো পরাজয় মানব না, সাফ জানিয়ে দিলেন ট্রাম্প। মার্কিন নির্বাচনে হেরে গিয়ে অনেকটাই এলোমেলো ডোনাল্ড ট্রাম্প। একবার পরাজয় মেনে নেয়ার ইঙ্গিত দিয়ে পরক্ষণেই তার উল্টো টুইট করছেন। সবশেষ টুইটে ফের ইউটার্ন নিলেন ট্রাম্প, কখনো পরাজয় মানবেন না বলে সাফ জানিয়ে দেন। অথচ এর কয়েক ঘন্টা আগে টুইটে ট্রাম্প হার মেনে নেয়ার ইঙ্গিত দেন। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে প্রস্তুতি শুরু করার চিঠি দিয়েছে। এই চিঠি দেওয়ার কিছুক্ষণ পরই ডোনাল্ড ট্রাম্প জিএসএ প্রধান এমিলি মার্ফিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন। এতে বিষয়টি পরিষ্কার হয় যে ট্রাম্প নমনীয় হয়েছেন, তিনি ক্ষমতা হস্তান্তরের পথে হাঁটছেন। এর মাত্র 5 ঘন্টার ব্যবধানে সোমবার মধ্যরাতে দেয়া আরেক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির নির্বাচনে তিনি কখনো পরাজয় মেনে নেবেন না, ভুয়া ব্যালটের কাছে তিনি কখনো পরাজয় মেনে নেবেন না। সকালে আরেক টুইট বার্তায় ট্রাম্প বলেন, মনে রাখবেন জিএসএ দুর্দান্ত এবং এমিলি মার্ফি দারুণ কাজ করেছেন, তবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন সেটি জিএসএ ঠিক করে দেয় না। মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা ট্রাম্পের বারবার এই অবস্থান বদলকে তার চারিত্রিক ধীরতার দুর্বলতা হিসেবেই দেখছেন।
তারা বলছেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ভোট কারচুপির অভিযোগ নিম্ন আদালতে খারিজ হওয়ার পর এখন ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছেন। এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিক টুইটে একবার নির্বাচনে ভরাডুবি মেনে নেয়ার ইঙ্গিত দেন, পরক্ষণেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেন। গত 14 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয় স্বীকার করে নিয়ে পরক্ষণেই সুর পাল্টান ডোনাল্ড ট্রাম্প। করোনার ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে সতর্ক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকের পর মোদি জানান, করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই। যে কোনো ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সেটা যত জনপ্রিয় ও কার্যকরী হোক না কেন, তাই করোনার ভ্যাকসিনও এর ব্যতিক্রম নয়। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর মোদি জানান, করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই, তা সরকার যে কোম্পানির ভ্যাকসিনকেই অনুমোদন দিক না কেন। উল্লেখ্য, অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আগামী বছরের শুরুতেই ভারতে লঞ্চ করা হবে বলেও জানানো হয়। ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ভারত সঠিক পথে চলছে জানিয়ে মোদি বলেন, 20 বছর ধরে গবেষণা করে যে অত্যন্ত কার্যকরী ও জনপ্রিয় ওষুধ বের করা হয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া সেই ওষুধেও রয়েছে, তাই ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত কোন ভ্যাকসিনকে চূড়ান্ত সিলমোহর দেয়া হবে তা জানা যায়নি, তার দাম কত হবে বা কীভাবে তা সরবরাহ করা হবে সে বিষয়ে ভাবনা চিন্তা চালাচ্ছে সরকার। তবে ভ্যাকসিন মজুত রাখার জন্য যথেষ্ট পরিমাণে হিমঘর তৈরি রাখার কথা জানানো হয়েছে রাজ্যগুলোকে। আফগানিস্তানের বামিয়ান শহরে জোড়াবোমা হামলায় অন্তত 17 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বামিয়ান শহরে বেশিরভাগই শিয়া হাজারা মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান জানান, মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে একটি মার্কেটে 2টি বোমার বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রের বরাত দিয়ে আফগানিস্তানের তোলো নিউজ জানিয়েছে, মার্কেটের একটি রাস্তার পাশে ওই বোমা পেতে রাখা হয়েছিল। নিহতদের মধ্যে শিশুসহ 15 জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া 2 ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। কোনো গোষ্ঠী ওই হামলার কথা স্বীকার করেনি। সম্প্রতি আফগান সরকার এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি সই এবং কাবুল সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চললেও দেশটিতে প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠিত হয়নি, বরং সাম্প্রতিক দিনগুলোতে কাবুলে সহিংসতা বেড়েছে। এসব সহিংসতায় শুধু যে তালেবান অংশ নিচ্ছে তা নয়, বরং উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী দায়েশেরও অংশগ্রহণ রয়েছে। সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কায় ভারতের আরও 43টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে মোদি সরকার। নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির অধিকাংশই চীনা অ্যাপ এবং সেগুলি ডেটিং সংক্রান্ত। মঙ্গলবার ভারতের তথ্যপ্রযুক্তি আইনের 69A ধারায় এই মোবাইল অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এই মোবাইল অ্যাপগুলি ব্যবহারের মাধ্যমে দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সার্বভৌমত্ব বিপদের মুখে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। ওই হুঁশিয়ারি পাওয়ার পরেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানায় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। ভারতের অ্যাপ বিশেষজ্ঞদের মতে, অন্যান্য মোবাইল অ্যাপগুলির মতো ডেটিং অ্যাপ এখন যথেষ্ট জনপ্রিয়। লাদাখে ভারতের সঙ্গে চীনের গোলমালের ফলে এর আগে বহু চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এখন তাই বিভিন্ন জনপ্রিয় ডেটিং অ্যাপের মাধ্যমে চরবৃত্তির নতুন পন্থা নিয়েছে চীন। এই অ্যাপগুলির মাধ্যমে সহজে লোকজনকে ফাঁদে ফেলা সম্ভব বলেও অভিমত তাদের। এর আগে চলতি বছরের 29 জুন 59টি এবং 2 সেপ্টেম্বর মোট 118টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। সেগুলি সবই চীনা অ্যাপ বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। তখনও এক বিবৃতি জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার খাতিরে এবং দেশের জনসাধারণের সুরক্ষার জন্য ওই মোবাইল অ্যাপগুলি নিষিদ্ধ করা হচ্ছে। এই নিষিদ্ধকরণের তালিকায় টিকটক, ইউসি ব্রাউজার, উইচ্যাটের মতো জনপ্রিয় অ্যাপগুলি ছিল। অভিযোগ উঠেছিল ওই অ্যাপগুলির মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নজরদারি চালাচ্ছে চীন। দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তখন সেগুলি নিষিদ্ধ করা হয়। এরপর আবার মঙ্গলবার আরও 43টি অ্যাপ নিষিদ্ধ করা হলো। ইথিওপিয়ায় চূড়ান্ত লড়াইয়ের দিকে টিগ্রে উদ্বিগ্ন জাতিসংঘ। ইথিওপিয়া সরকারের দেয়া 72 ঘণ্টার চরম সীমা শেষ হতে চলেছে।
কিন্তু টিগ্রেতে বিদ্রোহীরা আত্মসমর্পণ করবে না, উদ্বিগ্ন জাতিসংঘ। টিগ্রের অন্য সব বড় শহরে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট বা টিপিএলএফের অনুগত বাহিনীকে হারিয়ে দিয়েছে ইথিওপিয়ার সেনাবাহিনী। এখন বাকি কেবল রাজধানী শহর, তাও ঘিরে রেখেছে সেনাবাহিনী সরকারের দেওয়া চরম সীমা কাটার অপেক্ষা। তারপরই সেনা ঢুকে পড়বে শহরে টিপিএলএফের শেষ ঘাঁটি দখল করার জন্য। ঘটনাক্রম যেদিকে এগোচ্ছে তাতে উদ্বিগ্ন জাতিসংঘ। তারা বিষয়টি নিয়ে বৈঠকেও বসেছিল। গত তিন সপ্তাহ ধরে সেনা ও টিপিএলএফের লড়াইয়ের ফলে হাজার হাজার মানুষ টিগ্রে ছেড়ে সুদানে চলে গেছেন, বহু মানুষের মৃত্যু হয়েছে, সীমান্তেও অস্থিরতা দেখা দিয়েছে। জাতিসংঘের আশঙ্কা, এই লড়াইয়ে আন্তর্জাতিক আইন মানা নাও হতে পারে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বিবৃতি দিয়ে জানিয়েছেন, কোনো পক্ষই যেন সাধারণ মানুষকে হত্যা না করে, কোনো সংঘাতে সাধারণ মানুষকে মারা আন্তর্জাতিক আইনের বিরোধী। জাতিসংঘের এই ভয়ের কারণ আছে, সেনাবাহিনী কেবল টিগ্রে ঘিরে রাখেনি, প্রচুর কামান নিয়ে পৌঁছেছে, গোলন্দাজ বাহিনীও তৈরি, ফলে চরম সীমা কেটে গেলেই কামান থেকে সমানে গোলামারা হতে পারে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ মারা যাবেন, সেটাই জাতিসংঘের চিন্তা আরও বাড়িয়েছে। টিপিএলএফের অনুগত বাহিনী এখন শহরের ভেতরে আছে, তারা কোণঠাসা, তা সত্ত্বেও তারা হার মানতে বা আত্মসমর্পণ করতে নারাজ। টিপিএলএফ বলেছে, রাজধানী শহর সেনা দখল করে নিলেও লড়াই থামবে না, অন্যত্র লড়াই চলবে। আর সরকারের দাবি এটাই শেষ আক্রমণ, রাজধানী শহর দখল করে নিলে টিগ্রের সংঘাতও শেষ হবে। এ খবর জানিয়েছে ডয়চে ভেলে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।